হ্যালো ফ্রেন্ডস, পাইলে রান্না করে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি নিরামিষ ছোলার ঘুগনি বানিয়ে দেখাবো। আজকে রেসিপিটি আমি যেভাবে বানাবো সেভাবে যদি বাড়িতে বানান, তাহলে এই রেসিপিটি দিয়ে রুটি, পরোটা, তেন্দুরি রুটি বা নান সার্ভ করতে পারবেন। আর তাছাড়া এই ঘুগনিটা কিন্তু এমনি শুধু খেতেও খুব চমৎকার লাগে। তাছাড়া যারা মুড়ি দিয়ে খেতে পছন্দ করেন, এই ঘুগনিটা কিন্তু মুড়ি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আমার রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইলো। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট আমরা ছোলার ঘুগনির রেসিপিটি শুরু করে দিই। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি 3 বড় চামচ মতন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং দিয়ে দিলাম। হিংটাকে একটু নিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, ছোট করে কেটে রেখে দিলাম। একটু সামান্য লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে এটাকে গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেবো। টমেটোটা একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 1/2 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে এটা মিশিয়ে দেবো আর অল্প একটু জল দিয়ে দেবো। এক মিনিট পর এর মধ্যে আমি এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর চানা মশলা। রেডিমেড চানা মশলা পাওয়া যায় সেই মশলা। সমস্ত মশলা কিন্তু আমি 1/2 চামচের কম ব্যবহার করেছি। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে দিয়েছি। এটাকে এবার আমি কষিয়ে নেব। মশলাটা কষছে এই সময় আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর মশলাটার সাথে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা গলায় লেগে না যায়। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষে গেছে। এই যে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর রংটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলা দিচ্ছি। এগুলোকে আমি সারা ভিজিয়ে রেখেছি। ছোলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ছোলাটা আমি আগে কিন্তু সিদ্ধ করিনি। মোটামুটি 8-9 ঘন্টা ছোলাটাকে ভিজে গেলে ছোলাগুলো খুব ভালোভাবে ফুলে যায়। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি 7 মতো। এবার ছোলার সাথে মশলাটাকে মিনিট 2 আমি কষিয়ে নেব। মিনিট 2 পর মানে মশলা মানে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু নাড়াচাড়া করে তারপরে আবার ঢাকা চাপা দিয়ে আরো মিনিট 2 কিন্তু কষিয়ে নিলাম ছোলাটাকে। এটা আমি আগে এটাকে সিদ্ধ করে নিয়েছি। ছোলাটাকে কষানোর সময় একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে মিশিয়ে দেওয়ার পর আমি এবার এটাকে আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। আরো মিনিট 5-এর পর ফিরে এলাম। আমার ঘুগনি কিন্তু রেডি একদম। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা একদম শেষে দিচ্ছি যার ফলে এটা কিন্তু এখন লঙ্কাগুলো খাওয়ার সময় মুখে পড়বে, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, অল্প অল্প সিদ্ধ হবে। তো এটা একদম শেষ মুহূর্তে দিচ্ছি। এটাকে মিশিয়ে নিলাম। দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 8-1 মিনিট খানে রেখে দেবো। তারপরে লঙ্কার কাঁচা ভাবটা চলে যাবে। এখানে আমি আপনাদের দেখিয়ে দিই ছোলা।
ছোলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ছোলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আগে থেকে এটাকে সিদ্ধ করে নিয়ে নিই, যে একদম এটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকা চাপাতি রান্না করেছি। এটা কিন্তু বেশি সময় লাগলো না রান্নাটা হতে। এবার নামানোর আগে একদম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, ব্যাস দিয়ে এটাকে মিশিয়ে দেবো। আমাদের ছোলার ঘুগনি একদম রেডি। এবার এটাকে আপনাদের মন পছন্দ ডিশের সাথে সার্ভ করুন, রুটি পরোটা নান, তেন্দুরি রুটির সাথে ভালো লাগে। আর এটা তো মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, আমি এটাকে মুড়ি দিয়ে খাই, একটু শুকনো শুকনো করে মুড়ি দিয়ে খেতে, কিন্তু এটা খুব বেশ দারুণ লাগে, আর শুধু খেতে তো কথাই নেই। একদম রেডি, এবার এটাকে আমি পেটে নামিয়ে নেব। ছোলার ঘুগনি আমি সার্ভ করে দিয়েছি। আজকে আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপির ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারাও আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আবার এরকমই নতুন কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।